আজি নির্মলাঙ্কর যে বজেট পেড়ি খোলা হয়েছে এবং বজেট পেড়িতে সবুঠ আমি দেখিবা মধ্যবিত্ত আরম্ভ করি গরিব পরিবার পর্যন্ত এই বজেট কু সহলা ভাল করাইছি এবং সবুঠ বড় জিনিস হচ্ছে যে বজেটরে ঘোষণা মধ্য করাইছি মোবাইল এসেসরিজ টু আরম্ভ করি মোবাইল ফোন এবং তাই তো সোনা রূপা এসবুর কষ্টম ডিউটি হ্রাস করাইছি এবং বিভিন্ন যদি আমি দেখিবা স্ল্যাব দেখিবা 6.5% কথা কুহন্তু কিংবা 6% কথা কুহাও এ সমস্ত স্ল্যাবরে মধ্য পরিবর্তন করাইছি যা ফলরে মোবাইল এবং মোবাইল এসেসরি মধ্যে শস্তা আছে। আমি বর্তমান বালেশ্বর স্টেশন ছক নিকটরে অছু, আপনার দেখিপার সিধা সড়ক আমি গোটে মোবাইল দোকানে অছু এবং আলোচনা করু সিধা সড়ক যে মোবাইল বেপারী অনেক মধ্যে আলোচনা করু। আজ্ঞা, আজি নির্মলাঙ্কর যে বজেট পেড়ি মধ্যে খোলাগলা এবং বজেট পেড়িরে মধ্যে দেখিবা যে রয়েছে মোবাইল এসেসরিজ এবং মোবাইল ফোন উপরে শস্তা করাইছে, কিভাবে দেখছেন? না, এটা তো গোটে স্বাগতযোগ্য পদক্ষেপ। ডিজিটাল দুনিয়ায় আজকা ডেটে স্মার্টফোন গোটে মানে অতি এসেনসিয়াল প্রোডক্ট বলে আমি বর্তমান তো কহিবু। সেটা দৃষ্টি যে সরকার এথর মোবাইলটা উপরে হ্রাস করছেন, এটা স্বাগতযোগ্য পদক্ষেপ। দেখুন, যেত ফাইভ জি লঞ্চ কলা সেটা লোকমান ভিতরে বহুত উৎসাহ বহুত উৎকণ্ঠা লা, কেন হাই স্পিডে নেট পাইবে, উন্নত মানর সেবা পাইবে। সে দৃষ্টি দেখা গেলে কিন্তু 15,000-17,000 কি ভালো ভালো ব্র্যান্ডের পাখু আমার ফাইভ জি যেত স্টার্ট হোক গোটে মিডিল স্ট্যান্ডার্ড লোক গরিব শ্রেণীর লোক সে সেটা ইউজ করা মানে প্রিফর করে পু না, তা বজেট সেটা তো পকেট সেটা শো নো লা। সে দৃষ্টি দেখা গেলে আজ যদি সরকার তরফ কেন্দ্র সরকার তরফ যেটা কি ঘোষণা করা যাই সেটা যদি হ্রাস করা যায়, এটা যদি গোটে বিল 10,000-12,000 ভিতরে আসি যায় তাহলে বহুত লোক তা ভিতরে উপকৃত হবে। কেন আমি যেতে মোবাইল বিকুছি দেখুছি গাঁ গড়ে লোক মানে আসছেন সেমান স্মার্টফোনটাও ধরছেন, বট তাঙ্ক ভিতরে হাই এন্ড ফোন ধরিয়ার ক্যাপাসিটি নাই। কিন্তু যদি ফাইভ জি সেই কনভর্ট সেই রেট ভিতরে ফাইভ জি মডেলটা জন যদি পাওছি তাহলে ভাবছি এটা বহুত ভালো পদক্ষেপ হব এবং লোকমানক দ্বারা এটা গোটে ভালো আদৃত হবে বলে আমি অনুভব করছু মোবাইল দোকান হিসাবে। যদি আউ গোটে কথা যদি আমি কহিবা, যে পুরোনা আপনার স্টক রাখিবে বর্তমান ইয়ে নূয়া দর লাগু হেলা আকু কেভাবে ভাবে আপনার মানে লোকঙ্কু দেবে? না, দেখুন, আমার যেহেতু অ্যাক্টিভেশন হয়ে নসারা পর্যন্ত এটা তো আমার রয়ে যে গভর্নমেন্ট সরি কোম্পানি তাকে আমাকে রিটর্ন নেবে এবং নূয়া রেট লাগুলে আমি সে নূয়া রেটে পুঁ আমাকে ক্রেডিট নোট থ্রোরে আসছি আমাকে, তেমন আমার সেটি কিছু প্রবলেম হব না, কেন আমার যেহেতু আমার সিম অ্যাক্টিভেশন হয়ে নাই, আমি সব ওপন অনবক্স বক্স সব রয়েছে। সে দৃষ্টি আমি দেখা গেলে আমাকে কোম্পানি যেত রেট যেত কমেব আমার জিএসটিটা বোধ হয় ডিডক্ট হয়ে টিসেস হয়ে সেটা কমে আমার সেই পয়সাটা আমি মিলিযোগ পুঁ আমার ক্রেডিট নোট। গোটে কথা, এক ব্যাপারী হিসাবে স্ল্যাবর পরিবর্তন করাইছি, 5 লক্ষ পর্যন্ত স্ল্যাব কু নিয়া হয়েছি, তেমন কোটি না কোটি ইয়ে গোটে লাভজনক রইব? না, দেখুন, লাভজনক তো রহব, গরিব শ্রেণীর লোকটে যে লে 3 লক্ষ 5 লক্ষ পর্যন্ত হচ্ছেন, তাপরে যে স্ল্যাব গুলো আপনার দেখুন 2 লাখস রয়েছে, আমার 10-7-10 গোটে স্ল্যাবের রেট রয়েছে, পুরো 10-12 ভিতরে আউটে রেট রয়েছে, 12-15 ভিতরে পুরো গোটে রেট রয়েছে। এই যে এইটা হচ্ছে মিডিল মধ্যবিত্ত শ্রেণীর লোক বজেটটি মানে স্ল্যাবটি, সেই স্ল্যাবের অপ টু 20% 30% পর্যন্ত রয়েছে, সেইটা উপরে টিকিয়ে ধ্যান দিয়ে গভর্নমেন্টটা ভালো হয়ে থাকে। এহা দিয়ে লোক পাখে পয়সা রহব, লোকঙ্ পাখে পয়সা রহব যে, বট ট্যাক্সটা তো গভর্নমেন্ট নব বর্ষ পর্যন্ত রহব। দেখুন, গোটে বর্তমান আমি আমার মোবাইল ট্রেডর যদি দেখিও গলে আমার গোটে লাগুছি এবভ 50 লাখস আমি বিলিং গলে গোটে টিসিএস যে 0.1% আমাকে বর্তমান দেউছু, সেইপটকে আমি দেউছু কোণ বর্ষ সারারে দেখিবু, তাপরে যাকে আমি রিটর্ন করে ফাইল করে পাইবু। ঠিক আছে, গভর্নমেন্ট যেটা করছে তাকে মানবা, কেন কেউ গোটে ভিজন নেই গোটে ওয়ার্ল্ড ভিজন নেই করতব, বট মিডিল স্ট্যান্ডার্ড পাই সেই বজেটটা 2 লক্ষ নহে কি 5 লক্ষ পর্যন্ত হইলে আহুরি বেটার হয়ে থাকে বলে আমার আশা। নিহতি ভাবে আমি মধ্য কিছু যে অনেক সে আমি আলোচনা করবু, কিন্তু কোটি না কোটি আমি দেখিবা এই যে মোবাইল ফোন যে শস্তা হয়েছে, কিন্তু যে ডিজিটাল যুগ অছি এবং ডিজিটাল যুগের মধ্যে মোবাইল ফোন শস্তা হওয়ার দ্বারা এ কোটি না কোটি যে সমস্তে মোবাইল ব্যবহার করে সেটা আমি টিকে আলোচনা করি। আজ্ঞা, মোবাইল ফোন শস্তা হল পূর্ব অপেক্ষা মোবাইল এবার শস্তা হচ্ছে, কেমতি দেখছেন? নিশ্চয় ভাল লাগুছি, মোবাইল ফোন শস্তা হওয়া গোটে স্বাগতযোগ্য পদক্ষেপ। সো মু নিহাতি কহিবি যে এই যে পদক্ষেপ সরকার নেইছন্তি এটা গোটে স্বাগতযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপ দ্বারা যে লোকমানকর যে সমস্ত আচ্ছা আকাঙ্ক্ষা লা যে হ্যাঁ মতো গোটে ভালো ফোন ধরিয়ার অছি, এইটি লোক তাঙ্কর আশাটাকে মেইনটেইন করি পারিবে। নিহতি ভাবে আমি মধ্যে যে গ্রাহকঙ্ক মধ্যে প্রতিক্রিয়া নেউথিলু সেমানে মধ্যে গোটে প্রকার কউছন্তি এই যে বজেটে রয়েছে এবং বজেট দ্বারা যে মোদি 3.0 যে ভিজন লা যে ডিজিটাল ইন্ডিয়া লা এবং এই যে বজেট কোটি না কোটি মধ্যবিত্ত এবং যে গরিব শ্রেণী পরিবার অনেক ইয়ে ডিজিটাল যুগের সামিল হব এবং যে কষ্টম ডিউটি যে হ্রাস করাইছি সমস্ত লোক বর্তমান যে ফাইভ জি অ ডিজিটাল সে স্মার্ট যুগের সামিল হবে। বালেশ্বর ক্যামেরা পর্সন জ্ঞানরঞ্জন অভিজিত দাস রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।